এমন এমন বান্দারা জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে তারা ইসলাম বলতে কিছুই জানে না, তারা কালেমা বলতে কিছুই জানে না, বিভিন্ন খোদার পূজারি করে ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখেছে, এইভাবে চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, পাথর পূজা করে, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, বিভিন্ন পূজাগুলো করে, তারা ঈমান বলতে কিছুই জানে না। প্রভু গো আপনার কাছে হাত তুলে দোয়া করি, মালিক গো আপনার এই সমস্ত বান্দারা আমাকে বলেছে আমি যদি চারটা দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কালেমা পড়বে। ও মালি আপনার কাছে আমি হাত জোর করে বলি, মালিক গো আপনি ছাড়া তো আমার কোনো মালিক নাই। আপনার বান্দারা ঈমান আনার জন্য ওয়াদা করেছে, আজ তারা ঈমান আনবে, কিন্তু শর্তটা হলো চার দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দে বলে, আমার বন্ধু গো আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি সব বাজেট করে দিয়েছি, এই মুহূর্তে আপনি চন্দ্রের দিকে আপনার শাহাদত আঙ্গুলটি বাড়ায় এইভাবে সারা দেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شاكل ایک گن گن یاما شنگے بولی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين الله أكبر وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم مولانا محمد وعلى আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে কান ঠিক কিনা,
সকলে বলি আমার সোনার মদিনা আমার পানের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে গান মারহাবা ও আমার বাবা জিরাম সময় নিব না অল্প সময়ের ভিতরে কোরআন থেকে কিছু আলোচনা করব বাজান আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এখান থেকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো বাজান সূরা নাহলের 125 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি অবাজান এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী মায়ের নবীকে শিক্ষা দিয়েছেন নবী গো আমি আপনাকে নবী হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি আমি আপনাকে এমনি এমনি দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই নবী আমি আপনাকে আমার তামাম বান্দাদের হেদায়েতের জন্য আমার বান্দাদের দাওয়াত লাগায় লাগায় আমার বান্দাদের জান্নাতে নেওয়ার জন্য আমি আপনাকে রাহমাতাল আলামিন হিসাবে প্রেরণ করেছি গান সুবহানাল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয় নবী গো আমার বান্দাদের আপনি দাওয়াত লাগান নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে প্রভু গো আমি কেমনে করে দাওয়াত লাগাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন নবী পাককে ঘোষণা করতেছেন নবীকে আপনি দাওয়াত লাগান উদুউ ইলা সাবিল রাব্বিকা আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন উদুউ ইলা সাবিল রাব্বিক আপনি মানুষদেরকে আপনার রবের দিকে ডাকেন আপনার রবের দিকে ডাকেন ওই সময় তো বর্বরতার যুগ ছিল জাহেলিয়াতের যুগ ছিল মানুষ একজন আরেকজনকে হত্যা করত একজন আরেকজনকে মারত এমনকি আপন সন্তান আপন কন্যা সন্তানকে হত্যা করত জানত কবর দিত ঘোড়ার সাথে বেঁধে এরকম গোড়া হাঁকি হাঁকিয়ে তাদেরকে মেরে ফেলতো বাজান এরকম পরিস্থিতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল আলামিনকে নাজিল করলেন নবীজি মানুষের কাছে দাওয়াত লাগাইবে কেমনে আল্লাহ তাআলা বলে উদুউ ইলা সাবিল রাব্বিক আপনি আপনার প্রভুর দিকে তাম মানুষদেরকে আপনি আহ্বান করেন গান সুবহানাল্লাহ উদুউ ইলা সাবিল রাব্বিক আল্লাহর হাবিব বলতেছে প্রভু গো আমি দাওয়াত লাগাবো ঠিক আছে তবে দাওয়াত লাগানোর একটা সিস্টেম আছে আমি আপনার বান্দাদের মাঝে কেমনে করে দাওয়াত লাগাবো প্রভু গো এই বর্বরতার যুগ জাহেলিয়াতের যুগ মানুষ ইসলাম বলতে কিছুই জানে না ইসলাম বলতে মানুষ কিছুই বোঝে না রকম পরিস্থিতির ভিতরে আমি কেমনে করে দাওয়াত লাগাবো আল্লাহ তাআলা এবার শিক্ষা দিতেছেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা আল্লাহু আকবার নবী গো আমার বান্দাদের মাঝে আপনি হিকমতের সাথে সুন্দরভাবে আপনি দাওয়াত লাগান হিকমতের সাথে দাওয়াত লাগান এমনি এমনি যদি যা বলেন এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে অতএব মানুষকে আপনি হিকমতের সাথে সুন্দর কলা কৌশলে বুদ্ধি দিয়ে আপনি মানুষকে দাওয়াত লাগান কান সুবহানাল্লাহ উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা
والموعظة الحسنة এবং সুন্দরভাবে আপনি ওয়াজ করেন তাদের মাঝে আলোচনা করেন বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এবং ভালো ভালো আলোচনা করেন ভালো ভালো সম্পর্কে সুন্দর সুন্দর তাদের সাথে কথা বলেন বাজান এইভাবে নবীজি মানুষের কাছে দাওয়াত লাগাই ওই আবু জেহিল্লা এবং উতবা সাহেবা আবু লাহাব এরা যুক্তি করল এইভাবে তো তাকে থামানো যাবে না তাদেরকে তো ধরতে হবে মোহাম্মদকে ঢাকাইতে হবে যুক্তি দিতে হবে আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবা এবার নবী পাককে বলতেছেন মোহাম্মদ গো ঠিক আছে তোমার কালমা আমরা গ্রহণ করব আমরা অ্যাকসেপ্ট করব আমরা কি করব আল্লাহর উপর ঈমান আনব কালেমা পড়ব তবে আমাদের একটা শর্ত আছে নবীজি ডাক দিয়ে বলেন কি শর্ত আপনাদের যেই শর্ত হয় আমার কাছে বলেন আমি আপনাদের শর্তগুলো যদি পূরণ করতে পারি পূরণ করব আবু লাহাব আবু জেহেল উতবা সাহেব ডাক দিয়ে বলে নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আপনি যদি বিশ্ব নবী হয়ে থাকেন আপনি যদি রহমাতাল লিল আলামিন হয়ে থাকেন তবে এই যে চন্দ্র দেখা যায় এই চন্দ্রকে যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন তবে নবী গো আমরা সবাই আমরা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব গণ সুবহানাল্লাহ তাহলে এমন একটা যুক্তি দিছে যে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব না আমরা কালেমাও পড়ব না আবার মোহাম্মদকে ধরে ফেলবো এবং মোহাম্মদ যাতে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় সেই চিন্তা ফিকির করল কারা ওই কাফেররা আবু জেহেল উতবা সাহেবা আবু লাহাব এরা কি করলো একটা যুক্তি করল এমন এমন কথা বলতেছে যেগুলো পারবে না নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার হাত বাড়াই হাত বাড়াই নবীজি প্রভুকে ডাকতেছেন প্রভু গো আপনার এমন এমন বান্দারা জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে তারা ইসলাম বলতে কিছুই জানে না তারা কালেমা বলতে কিছুই জানে না বিভিন্ন খোদার পূজারি করে ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখেছে এইভাবে চন্দ্র পূজা করে সূর্য পূজা করে পাথর পূজা করে অগ্নি পূজা করে মূর্তি পূজা করে বিভিন্ন পূজাগুলো করে তারা ঈমান বলতে কিছুই জানে না প্রভু গো আপনার কাছে হাত তুলে দোয়া করি মালিক গো আপনার এই সমস্ত বান্দারা আমাকে বলেছে আমি যদি চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কালেমা পড়বে ও মালি আপনার কাছে আমি হাত জোর করে বলি মালিক গো আপনি ছাড়া তো আমার কোনো মালিক নাই আপনার বান্দারা ঈমান আনার জন্য ওয়াদা করেছে আজ তারা ঈমান আনবে কিন্তু শর্তটা হলো চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দে বলে আমার বন্ধু গো আমার হাবিব আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমি সব বাজেট করে দিয়েছি এই মুহূর্তে আপনি চন্দ্রের দিকে আপনার শাহাদত আঙ্গুলটি বাড়ায় এইভাবে সারা দেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে গণ সুবহানাল্লাহ নারে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এইভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিনকে ইশারা দিলেন জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন নবী যে এবার আবু জেহেলকে বলে উতবাকে বলে সাহেবাকে বলে আবু লাহাবকে বলে তোমাদের ওয়াদা কি ঠিক আছে তোমাদের যে সমস্ত চালা পেলা আছে এই ওয়াদা কি ঠিক আছে নাকি
কেননা ওয়াদা দিয়ে যারা আবার খেলাপ করে তাদের কে বলা হয় মুনাফিক মুনাফিকের আলামত হলো তিনটা কয়টা আলামাতুল মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসা কাযযাবা ওয়াইযা ওয়াদা খলাফা ওয়াইযা তুমিনা খান তিনটা আলামতের কথা হাদিসের ভিতরে এসেছে তাহলে আলামতের আপনার তিনটা আলামত হলো আলামাতুল মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসা কাযযাবা যেই সমস্ত কথাবার্তা বলে সব কথাবার্তাগুলো মিথ্যা বলে ইযা হাদাসা কাযযাবা ওয়াইযা ওয়াদা খলাফা আর যখন ওয়াদা করে তখন ওয়াদার পর খেলাফ করে ওয়াইযা তুমিনা খন আর আমানতের খেয়ানত করে এই তিনটা কাজ হলো মুনাফিকের কাজ মুনাফিকের কাজ এই তিনটা ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং কাফেরদেরকে একই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে একই জাহান্নামের ভিতরে দিবে তাহলে বাজান তিনটি আলামত হলো মুনাফিকের এই তিনটির ভিতরে যদি কারোর একটা থাকে বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকের একটা আলামত আছে কারোর ভিতরে যদি দুইটা থাকে বুঝতে হবে ওর ভিতরে দুইটা মুনাফিকের আলামত আছে কারোর ভিতরে যদি তিনটা থাকে বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকের তাম আলামত গুলো রয়েছে আল্লাহর হাবিব আবু জেহেলকে আবু লাহাব কুতবা সাহেবকে ডাক দেয় বলে তোমাদের ওয়াদা কি ঠিক আছে নাকি তোমরা কি মেনে চলবে নাকি আবু জেহেল ডাক দেয় বলে হ্যাঁ আমাদের ওয়াদা ঠিক আছে কারণ আবু জেহেলের মনের ভিতরে হলো মোহাম্মদ কোনদিন ছন্দকে দ্বিখণ্ডিত করতে পারবে না আমরা কালেমাও কোনদিন পড়ব না নবীজি চাঁদের দিকে ইশারা করলেন ও বাজান চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ বিকিন্ডিত হয়ে দুটি খণ্ড হয়ে দুটি পাহাড়ের উপরে যা বলল গন সুবহানাল্লাহ নবীজির মান কে রেখেছে আল্লাহ কন সুবহানাল্লাহ বাজান দুটি খণ্ড যখন দুটি পাহাড়ের উপরে পড়ল বাজান যখন খণ্ড হয়ে গেল নবীজি ডাক দে বলে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তোমাদের যেই বাহিনীগুলো আছে তোমরা দেখো ওই যে চাঁদ বিকিন্ড হতে হয়ে দুই দিকে পড়ে আছে যখন তারা লক্ষ্য করে দেখে হ্যাঁ চাঁদ তো বিকিন্ডিত হয়ে গেছে এবার আবু জেহেল ডাক দে বলে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে নাউজুবিল্লাহ কোন মোহাম্মদ আমাদেরকে জাদু করেছে আমরা চোখে জাপসা দেখতেছি আমার এই বাউন্ডারির ভিতরে আছি আমরা মনে করতেছি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে দুইটি খণ্ড হয়েছে না না চাঁদ কোনোদিন দুটি খণ্ড হইতে পারে না চাঁদ সেই দিন দ্বিখণ্ডিত হবে যেদিন কিয়ামত হয়ে যাবে কিন্তু কিয়ামত হয় নাই পৃথিবী ঠিক আছে সব কিছুই ঠিক আছে তাহলে চাঁদ কেমনে দুটি খণ্ড হয়ে গেল বিশ্বাস করেন আমাদেরকে জাদু করেছে কি করছে জাদু করছে ডায়লগ তো একটা পাইছে শেষ মেশে ডায়লগ জাদু করছে ওই যে হাটের ভিতরে মেলার ভিতরে কিছু কিছু জাদুকর আসে না এই মানে গোল একটা দাগ দেয় ওর ভিতরে যারা আছে বিভিন্ন কিছু দেখায় গলার বিদ্যা বেলুন বাড়ায় বেলেট বাড়ায় আরো কত কিছু দেখায় না এগুলো নজরবন্দি করে যাকে বলা হয় এই নজরবন্দি ওই আবুজেল করতেছে আমাদেরকে কি করছে নজরবন্দি করছে না হলে তো আমাদের জাপসা দেখবো আমরা জাপসা দেখতেছি চাঁদ কোনোদিন দুই খণ্ড হইতে পারে এইভাবে বারবার বলে না মোহাম্মদ আমাদেরকে কি করেছে মোহাম্মদ আমাদেরকে জাদু করেছে আমাদেরকে নজরবন্দি করেছে এবার আবু লাহাব ডাক দে বলে আবু জেল বন্ধু আমার তুমি শুনে নাও আমরা তো দেখতেছি দুটি খণ্ড হয়ে গেছে আমাদেরকে জাদু করেছে তবে
শুনে নাও এই মক্কা এলাকার বাইরে যে সমস্ত লোকজন আছে তাদেরকে তার জাদু করতে পারবে না তাদেরকে কি করতে পারবে না জাদু করতে পারবে না তাহলে তাদের কাছ থেকে আমরা শুনবো আমরা একটু অপেক্ষা করি তারা যখন আসবে তখন তাদের কাছ থেকে শুনবো চারদিক উন্নত হয়েছে কিনা ও বাজার মেলার বাইরে যারা থাকে তাদের উপর তার জাদু চলে না তাদের উপরে নজরবন্দি চলে না এই কলা কৌশল তারা করল যখন দূরের মানুষগুলো দেখেছে সাত দিকিন্ডিত হয়ে গেছে মানুষ ছুটছে পাহাড়ের দিকে তাম মানুষজন যখন একত্রিত হয়ে গেছে সবাই সাক্ষী দেয় হা সাত দিকিন্ডিত হয়ে গেছে কিন্তু আবু জেহেল মানে না ও বাজান একটু লক্ষ্য করে দেখেন কিছুদিন আগে একটি কিতাবের ভিতর দেখলাম তৎকালীন সময়ে ওই বৈজ্ঞানীরা সেই যারা বিজ্ঞানীরা কি করে চাঁদে যায় না চাঁদে যায় এখন চাঁদে গাছ লাগাতেছে শুনতেছি ঘর বাড়ি করার চেষ্টা করতেছে চাঁদে বসবাস করতেছে এরকম শোনা যাচ্ছে তাহলে এই যে চাঁদে থাকার ব্যবস্থাও আছে সুবহানাল্লাহ ওই বিজ্ঞানী বলতেছে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল যখন প্লেন থেকে যখন চাঁদের দেশে যখন ল্যান্ড করলেন বাজান প্রথম পা রাখে পা রাখার পর একটু হাঁটাচলা করতে করতে ওই বিজ্ঞানী লক্ষ্য করে দেখে ওই যে দেখা যায় কেমন জানি চাঁদের মাঝখান একটা সেরা দাগ দেখা যায় ফাটা দাগ দেখা যায় কোন সুবহানাল্লাহ বারবার বিজ্ঞানী রিসার্চ করা শুরু করছে এই চাঁদে যদি মাছ কান দিয়া ফাটা থাকে সেরা থাকে এই জায়গায় তো বসবাস করা যাবে না মানুষ তো এই জায়গায় ধ্বংস হয়ে যাইবে কারণ ঠিক কিনা বাংলা বিল্ডিং এ কি এই হাঁপড়ের সময় এই যখন ভূমিকম্প হয় ওই বাংলা বিল্ডিং কে থাকবে চায় সব দৌড় দিয়ে পালায় এবি তো বাংলা যদি পরে সব মরা সারার বুদ্ধি কারণ ঠিক কিনা এইভাবে ওই বিজ্ঞানী রিসার্চ করা শুরু করেছে হায় রে হায় এই চাঁদে যদি এই ফাড়া দেখতেছি এই সেরা দেখতেছি মানুষ এই জায়গায় বসবাস করতে পারবে না মানুষ মারা যাবে চাঁদ দিকিন্ডিত হয়ে যাবে এই সেরাটা কিসের দাগ এবার বিজ্ঞানী বারবার রিসার্চ করতে করতে বিজ্ঞানীর মনে পড়ে গেল আজ থেকে 1400 বছর আগে রহমত লিল আলামিন তিনি মক্কা নগরীতে ওই কাফের মুশরিকদের সম্পর্কে তারা যেই প্রশ্ন করেছিল তেনার মজেজা দেখাইছিলেন চাঁদ দিকিন্ডিত করেছিলেন আমার বিশ্বাস আজ আমি সরাসরি নিজ চোখে দেখলাম কোন সুবহানাল্লাহ বিজ্ঞানী যখন চাঁদের দেশ থেকে যখন জমিন আসলো বিজ্ঞানী ছিল একজন আপনার কাফের ছিল ওই বিজ্ঞানী বিধর্মী ছিল বিজ্ঞানী লোকজনদের মাঝে আলোচনা করলো করতে করতে বিজ্ঞানী ডাক দে বলে আমার আর বোঝার বাকি নাই এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কোন সুবহানাল্লাহ পাপি আমি কেমনে থাকব মওলা কবরে পাপি আমি কেমনে থাকব মওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মওলা হই গরি বেটা নাই রে বিটি নাই রে মওলা হই গরি বাপ নাই রে মায় নাই রে মওলা হই গরি পাপি আমি কেমনে থাকব মওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মওলা হই গরি সাথী নাই রে বাতি নাই রে মওলা হই গরি মালাকুল মাউত আসবে যে
তো মারদারে দেহে থেকে পান পাখি দিবে ভের করে দেহে থেকে প্রাণ পাখি দিবে ভের করে পাপি আমি কেমনে থাকব মাওলা কবরে সাথী না আইরে বাতি নাইরে মাওলা হই গরি সাথী না আইরে বাতি নাইরে মাওলা হই গরি এত সাদের গহর বাড়ি বিছানা এত সাদের গহর বাড়ি বিছানা এসব রেখে দিতে চায় না মন রহবাটা এসব রেখে দিতে চায় না মন রহবানা পাপি আমি কেমনে থাকব মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা হই গরি সাথী নাই রে বাতি নাই রে মাওলা হই গরি জোরে গান ঠিক কিনা মা চলে গেছে বাবা চলে গেছে ও বাজান আজ এই কবরস্থানের উন্নতি কলবাস মাহফিল বাজান বাবা নাই বাবা আমার জন্য কত কষ্ট করেছে বাবা খায় না মা খায় না সন্তানের জন্য গোছায় ও বাজান আজ বাবা চলে গেল বাবার কথা কি মনে পড়ে না কবরস্থার উন্নতি গল্পে বাবার জন্য কি মনে চায় না কিছু হাত দিয়ে দেই বাবা যদি থাকতো বাবাকে ফল কিনে দিতে পারতাম বাবাকে জামা কিনে দিতে পারতাম বাবাকে আমি পোশাক কিনে দিতে পারতাম বাবা নাই মা নাই রে বাজান বাবার কথা মনে পড়ে কি আছে একটু দাঁড়ায়া 1000 টাকা দেওয়ার জন্য এখানে কি কেউ প্রস্তুতি আছেন আমি আপনার বাবার জন্য দোয়া করে যাব ও বাজান দূর থেকে এসেছি বাজান মন পরে প্রাণ পরে দোয়া করে যাব কেউ কি আছেন বাবার জন্য মার জন্য আমি 1000 টাকা দেওয়ার জন্য রাজি আছে আছেন কিনা একটু দাঁড়ায়া যান আপনাদের একটু দেখব 500 বাকি 500 কনমার হবা একটু হাত ধরে দোয়া করে মাহবুব গো আমার বাবাজি মার কথা মনে ভরে বাবার কথা মনে মনে যাওয়া যান ও বাজান এবার হজে যাবে আল্লাহর ঘর তব করার জন্য দোয়া করি মাহবুব গো তেনার বাবার কবরখানা মার কবরখানা আপনি জান্নাতের বাগিয়ে যাওয়ার দান পূর্বপুরুষ যারা চলে গেছে সকালের কবরখানা জান্নাতের বাগিয়ে যাওয়ার দান এবার হজে যাবে সুন্দরভাবে ফরজগুলো আদায় করার তৌফিক দান করে দান হজের সমস্ত কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করে দান আমিন বাজান নারে দেখবেন মজনু মিয়া 217 মারহাবা একটু হাত দিলে দোয়া করি মাহবুব গো আপনার বান্দা কোন নিয়তে দিয়েছে আপনি ভালো জানেন ও মাহবুব
দুরুদ আপনার বান্দার নেক উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করে দান বাড়ি থেকে যারা কবরস্থায় গেছে আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায় দান আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য তুমি আল্লাহ নিজে হয়ো জামিন নারে তাকবীর এই কবরস্থানের সেক্রেটারি 1000 টাকা মারাবা একটু হাত ধরে দোয়া করি ও আল্লাহ আপনার বান্দা কবরস্থানের সেক্রেটারি মার কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে মার জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই ও আল্লাহ সেক্রেটারি সাহেবের বাবার কবরখানা মার কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন ও মালিক আপনি আল্লাহ তার কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন মালিক ও আল্লাহ সেক্রেটারি সাহেবের আল্লাহ নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করে দেন আল্লাহ দয়া করে তার যেই উদ্দেশ্য আল্লাহ নেক উদ্দেশ্য পালন করার তৌফিক দান করে দেন আমিন নারে তাকবীর কসিমউদ্দিন তালুকদারের জামাতা 500 টাকা মারহাবা একটু হাত তুলে দোয়া করে আল্লাহ বিদেশের বাড়ি